হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। বিসিংহ ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো ভালো আছি বলতে গেলে অতটা ভালো নেই, কারণ মানে বলছি তোমাদেরকে, তো এখন বাজে সকাল 10:35। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর আজকে আজকে হচ্ছে পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। এই বছরটা তোমাদের অনেক ভালো কাটুক, সবাই সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। আর হচ্ছে আজকে মানে পয়লা বৈশাখের দিন আমাদের এখানে কী কী হচ্ছে সব তোমাদের দেখাবো। তো আমরা একটা পুজো করি গ্রামে গঞ্জে, এই পুজোটা হয়, তো আমরা এটাকে তিস্তা বুড়ির পুজো বলি। তো এটা নদীর ধারে পুজোটা হয়। তো আমার কী হয়েছে, সকাল থেকে আমার কাজগুলো হয়ে গেছে, ঘর পরিষ্কার করা ওগুলো সব হয়ে গেছে। তো এখন আমি স্নানও হয়ে গেছে আমার। তো এখন তোমাদেরকে একটু তোমাদের সাথে মানে কথা বলে ভিডিওটা শুরু করতে আসলাম। আর আজকে আমরা রান্না করবো না, পান্তা ভাত খাবো। তো কালকে রাতেই কী করেছিলাম, চাল বেশি করে দিয়ে দিয়েছি, তো আজকে পান্তা খাবো। আর মা উপোস আছে, তো আমি উপোস মানে আমি নেই, আমার একটু শরীর ভালো নেই, তো তার জন্য মা বললো তুমি খেয়ে না, আর আমি তার জন্য খেয়ে নিয়েছি। আর মা উপোস আছে, আর ওখানকার জন্য ঠাকুরের জন্য খই মানে বাড়িতেই আমরা এসে করছি, ভাজছি। আর তার সাথে মানে ইসের কী যেন বলেন, এই যে গুড় দিয়ে খইগুলো ভালো করে ইসে করেছিল মা, মেখে ভালো করে গোল গোল করে বানিয়ে নিয়েছে। তারপরে কলা ওসব রেডি করে নিয়েছে, মা যাবে পুজোটা দিতে। আর ওটা বিকেলে হবে, তো তোমাদের আমি যাবো, আমি যাবো শুধু প্রণাম করতে যাবো, তো পুজোটা আমি দিব না। আর আমার শরীর ভালো নেই বলতে গেলে কি মানে আজকে থেকে আজকে হঠাৎ আমার পেটের মানে একদম নিচের সাইডে এক সাইডে খুব ব্যথা। তো মা বলছে থাক তোমাকে লাগবে না দিতে, আমি দিয়ে দিব। তো ওই মা বেশিরভাগই দেয়, তো আমি দিই না। তো এবারে পারলাম না, শুধু এমনি প্রণাম করব। তো তোমাদেরকে পরে দেখাবো। আর এই পুজোটা হচ্ছে কি, আমি ছোটোবেলা থেকে যেটা শুনে এসেছি সেটাই তোমাদেরকে বলছি। তো এই পুজোটা হচ্ছে কি, এই যে মানে হাওয়া ঝড় বাতাস যে হয়, তো তা মানে সেই উপলক্ষে বলতে গেলে সেই ঠাকুরটাকে তিস্তাবুড়ি বলে। তো মানে ও আমাদের ঘর বাড়ি রক্ষা করার জন্য এই পুজোটাকে দেওয়া হয়। তো কতটা মানে ঠিক কতটা যে মানে সত্যি সেটা মানে জানি না, ছোটো থেকে যেটা দেখে এসেছি মানে শুনে এসেছি সেটাই তোমাদেরকে বলছি। আর এই এই পুজোটা এইভাবে মানে গ্রামে গ্রামে আমাদের আমার বাপের বাড়ির ওদিকেও হয়, এদিকে আমার শ্বশুরবাড়িতে এখানেও হয়, মানে আমাদের আশেপাশে মানে অনেক গ্রামে এই পুজোটা করি আমরা। তো চলো তোমরা, তোমাদেরকে নিয়ে যাবো যখন মানে ওখানে দেখাবো, কিছুটা ভিডিও করব, কতটা করতে পারি জানি না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন। তো বন্ধুরা, এই যে দেখো আমি পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু মাখা, আর এখানে এই যে একটা ঘুগনি সবজি করেছিলাম। তো গরমের দিনে কিন্তু সত্যি পান্তা ভাত খেলে না খুব ভালো লাগে, আর পেটও ঠান্ডা থাকে। তো খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলবো কেমন। তো বন্ধুরা, এই যে দেখো আমি একবারে বিকেলের দিকে পুজোর এই দিকে চলে এসেছি, আর এই যে দেখো আমাদের গ্রামের সবাই পুজোতে চলে এসেছে। পুজোটা কিন্তু ক্যানেলের পাশে হচ্ছে, আর এই পুজোটা সবসময় নদীর পাশেই হয়, যেহেতু ওখানে ঠাকুরটাকে জলের ওখানে ভাসিয়ে দিতে হয়। আর এই যে দেখো সবাইকে একটু পুজোর এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর প্রণামও করে নিয়েছি আমি। তো এখন আমরা সবাই এই যে প্রসাদের জন্য বসে আছি ব্রিজের ওপরে, তো এখানে একটু ভালো জায়গা আছে, কেউ ওই দিকে বসেছে। তো এখন সবাইকে দেওয়া হবে প্রসাদ, প্রসাদ বলতে এখানে এই যে খই আর হচ্ছে ফল প্রসাদ। তো আমিও খাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো আগে তো তোমাদের সাথে পরে আসার সময় কথা বলতে পারিনি, আর আমরা যে বাড়ি থেকে পুজোর জন্য ডালাটা নিয়ে আসছিলাম ওটাও তোমাদেরকে দেখাতে পারিনি। এই যে দেখো আমি এখন বসে খাচ্ছি, আর এইভাবে একসাথে প্রসাদ খেলে সত্যি খুব আনন্দ হয়, মজাও হয়। আর এই যে দেখো আমার ছেলে কলা পাতা নিয়ে বসে গেছে। তো বন্ধুরা, এই যে দেখো এখন আমাদের ঠাকুর ভাসিয়ে দেওয়া হচ্ছে, তো চার পাঁচজন মিলে এখন ভাসিয়ে দিবে। আর সবাই মিলে যদি ঠাকুরটাকে ভাসানো মানে একটু অসুবিধা হবে, যেহেতু সিঁড়ি দিয়ে নামতে হবে আর ক্যানেলে অনেকটা জল আছে, তার জন্য মানে পাঁচজনে শুধু এখন ঠাকুরকে উলুধ্বনির সাথে তো জলে দিয়ে মানে ভাসিয়ে দেওয়া হচ্ছে। আর আজকে আজকের দিনে অনেকজনই আমাদের আশেপাশে গ্রামে বললাম না যে করে এই পুজোটা, তো আজকের দিনে পয়লা বৈশাখের দিন মানে অনেকজনে করেছিল। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি অনেক মানে ঠাকুর এই যে জলে ভেসে যাচ্ছে ওটাও তোমাদেরকে দেখাবো। আর আমি ব্রিজের ওপর থেকে ভিডিওটা করছি, এই যে দেখুন এখন চলে যাচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছো ঠাকুরটা, এটা কিন্তু অন্য কোথাও মানে পুজো করেছিল অন্য গ্রামে কেউ, তো ঠাকুরটা ভেসে যাচ্ছিলো, তাই একটু ভিডিওটা করেছিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। গুড মর্নিং বন্ধুরা, তো কালকে আর পরে ভিডিওটা করতে পারিনি, কারণ ওখানে পুজো দিয়ে এসে তো আমার ব্যথাটা আবার শুরু হয়ে গেছে। তো পেটের ব্যথাটা মানে আজকে এখন আমি ডাক্তার দেখাতে যাবো, এই যে আমি রেডি হয়ে গেছি বের হবো, ভাবছি একবার একটু তোমাদের সাথে কথা বলিনি। তো পরে মানে ওখান থেকে এসে আর মানে ব্যথাটা শুরু হয়ে গেছিলো, তো তার জন্য পরে ভিডিওটা করিনি। কালকে রান্নাটা ছিল মানে মাংস ছিল, আর আমিও কোনো রকমই ওষুধ খেয়ে ব্যথার ওষুধ খেয়ে রান্নাটা করে নিয়েছি, মা করতে চাইলো রান্নাটা। তো ভাবছিলাম ও এসে মা তো উপোস ছিল সারাদিন, শরীরটা ওরও হয়তো ক্লান্ত লাগছিলো, তো আমি বললাম যে মা আমি ব্যথার ওষুধ খেয়ে মানে খেয়ে নিয়েছি, তো রান্নাটা আমি করছি।
আর মা কি করলো, মা আমাকে সব এসে মানে রান্নার জিনিসগুলো সব আমাকে এসে করে দিল, হেল্প করে দিল। তো আমি শুধু রান্নাটা করেছি, পরে আবার খাওয়া দাওয়া সেটা মায়ে করেছে। আমি রান্নাটা কোনো রকমের সেরে আমি আর অমনি আবার মানে ব্যথায় আর কিছু করতে পারি না। আজকে সকালে একদম বিছানা থেকে উঠতে পারছি না, এমন মানে ব্যথাটা। তো সকাল থেকে মায়ে কাজ করছে, আমি একটা কাজও করিনি। শুধু সকালে উঠে কোনো রকমের ঘটা পরিষ্কার করে স্নান করে এই যে রেডি হয়ে এখন যাবো ডাক্তার দেখাতে। 9টার সময় ডাক্তার বসবে চেম্বারে, তো এখানে আমাদের ফাঁসি দেওয়াতে। তো এখন যাবো, জানি না কী হবে, আগে ডাক্তার কাছে যাই। ব্যথাটা কিসের জন্য হচ্ছে খুব ভয় লাগছে। তো তোমরা ভিডিওটা দেখো কেমন। তো ওখানে আমি ভিডিও করতে পারবো কি না জানি না, যেহেতু শরীরটা মানে দাঁড়িয়ে থাকা যায় না এমনটা। তো ওখান থেকে এসে তোমাদের সাথে কথা বলবো কেমন। তো বন্ধুরা, আমি ডাক্তার দেখে চলে এসেছি। তো ওখানে কিছু ওষুধ দিয়েছে, তো ওষুধ দিয়েছে আর জলটা না আমাকে বেশি করে খেতে বলেছে, যেহেতু আমি না মানে জল একটু কম খাই, তো জলটা একটু বেশি করে খেতে বলেছে। আর কিছু ব্যথার ওষুধ, আরও অনেক কিছু ওষুধ দিয়েছে, দুদিনের মতো ওষুধ দিয়েছে, মানে ওষুধ খেয়ে দেখতে বলেছে আগে যে ব্যথাটা কমছে কিনা। তো তারপরে একটা এসে পেটের ছবি করতে বলেছে। তো দেখি এখন আমি কিছু খাবার খেয়ে তারপর ওষুধগুলো খেয়ে নেবো। তো কমে গেলে ভালো কথা কথা ভগবানের কাছে প্রার্থনা করি যেন ওষুধগুলো খেয়েই কমে যায়। তো আর যদি মানে অন্য কিছু না হয়। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, কারণ শরীর ভালো নেই তো আর ভালো লাগছে না। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। যারা যারা নতুন বারবার বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা যারা আমার পাশে আছো আমিও তাদের পাশে আছি, এভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে যেতে। তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো। তো দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো। তো বাই।